HTML chapter 4 class 3 তো লাস্ট ক্লাসে আমরা টেবিল দিয়ে শেষ করছিলাম হ্যাঁ তো আজকে টোটাল আমরা টেবিল নিয়ে কাজ করব তো প্রথমে আমি তোমাদের একটু দেখাচ্ছি যে আমরা ইউজুয়াল একটা টেবিল কতদিন আমি পাবলিশলাম করতে সেটা আমি বলছিলাম যে তিনটা পার্ট বোধহয় থাকবে তাই না রোল নাম্বার চারটা পার্ট হ্যাঁ কি ছিল ফার্স্টে রোল নেম কলেজ আর বলছিলাম যে মোবাইল নাম্বার এই থাকবে এখানে তিনজনের ডেটা থাকবে 1 2 3 তো তার মানে চারটা রো চারটা কলামের আমি একটা টেবিল তৈরি করব আর আমি বলছিলাম যে এই ব্যাকগ্রাউন্ডটা যেন রেড থাকে নট অনলি এটা মানে পুরোটা এই ফার্স্ট এটা যেন রেড আর বাকিগুলো ইউজুয়াল মানে হোয়াইট কালারের থাকে এই কাজটা করতে দিছিলাম আমাকে দুইজন আমাকে টোটাল কাজটা পাঠাইছো তাদেরকে ধন্যবাদ হইছেও তাদেরটা আউটপুট দেখছি আমি আমি সবার কাছ থেকে এক্সপেক্ট করব আর একটা কথা বলি তুমি কোডিং না করলে মানে এই যে HTML কোডগুলো যদি নিজে ভাষায় না করো ক্লাস করে কোনো লাভ নাই ভাই বুঝছো মানে এই কাজটা তোমাকে তো এটা লিখতে হবে পরীক্ষায় এবং কি জানো কম্পিউটার ছাড়া মানে তোমাকে এটা চিন্তা করতে হবে যে এটা আসলে কিভাবে হইলো আচ্ছা যাই হোক আমি একটা র্যান্ডম একটা ডাটা তোমাদের দেখাচ্ছি এই প্রোগ্রাম এটা আমি নরমালি দেখাবো তারপরে টেবিলে কতগুলো অ্যাট্রিবিউট চেঞ্জ করা যায় টেবিলটা অনেক ভাবে সাজানো যায় যেমন ধরো যে রো স্প্যান কলাম স্প্যান মানে ভেঙে একসাথে করা সেলফ স্পেসিং সেলফ প্যাডিং এগুলো নিয়ে আজকে আমরা কাজ করব 1 2 3 তিনটা রোল নেম আমি দিলাম এবিসি কলেজ দিলাম এনডিসি বিএনসি আর জিএসসি তিনটা কলেজ দিয়ে দিলাম আর মোবাইল 0171.0181.0191 সো এই ডাটাটা আমরা তৈরি করব তো এখানে এটা তৈরি করার জন্য লাস্ট ক্লাসে আমি তোমাদের শিখাইছিলাম টেবিল যদি তৈরি করতে চাও আচ্ছা কেউ কি নতুন জয়েন করছো আজকে আজকে কি কেউ নতুন জয়েন করছো আজকে জি স্যার আচ্ছা হ্যাঁ আমার সাথে মনে হয় একজন যোগাযোগ করছিল তাকে একটু বলি যে চ্যাপ্টার 4 এর আজকে হচ্ছে ক্লাস 3 এর আগে দুইটা ক্লাস তুমি যদি পেতে চাও সবার উদ্দেশ্যে আমি বলি কিভাবে ক্লাসটা তোমরা পাবা বা কিভাবে আমার গ্রুপে জয়েন হবা ক্লাস শেষে তোমরা এইটা হচ্ছে আমার মেসেঞ্জার আইডি আমি গ্রুপে শেয়ার করতেছি মেসেঞ্জার আইডিতে আমাকে নক করবা যে আমি আজকে নিউ আইসিটি ব্যাচে ঢুকতে চাই তো এইটা দিয়ে আমাকে মেসেজ করবা তাহলে আমি তোমাদের আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে আমি স্ক্রিনশট দেখাচ্ছি এটা হলো আমাদের মেসেঞ্জার আইডি গ্রুপ এইচএসসি আইসিটি ইঞ্জিনিয়ার শাহেদ স্যার নামে এই গ্রুপে তোমাদেরকে আমি অ্যাড করে নিব ঠিক আছে যারা যারা নতুন অ্যাড হয়ে গেলে ওইখানে 1 নম্বর আর 2 নম্বর ক্লাসের লিংক দেওয়া আছে ইউটিউব লিংক আজকে ক্লাসটা রেকর্ড হচ্ছে এই ক্লাসটাও আমি দিয়ে দিব মানে আমি প্রতিটা ক্লাস রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে দিই প্রথম দুইটা ক্লাস দেখলে তোমাদের অনেক সুবিধা হবে তাহলে আজকের ক্লাসটাও তুমি মোটামুটি বুঝতে পারবা প্রথম দিকে একটু ঝামেলা লাগতে পারে তো প্রথম দুইটা ক্লাস দেখলে হোপফুলি আর প্রবলেম থাকবে না আমি মনে হয় বুঝাইতে পারছি বুঝছো ফাইন টেবিল তৈরি করার জন্য কি করবা এবার টেবিল তৈরি করার জন্য আমি বুঝলাম এই টেবিলটা তৈরি করার জন্য টেবিল ট্যাগ টেবিলে বর্ডার দিতে হয় অবশ্যই যেটা বর্ডার আছে টেবিল বর্ডার ইকুয়াল টু কত 1 আমরা পুরোটাই কোডটা দেখাবো তোমাদের টেবিল বর্ডার 1 তারপরে এখানে টেবিলের হাইট উইডথ দিয়ে দিতে হয় আমরা সবাই বলছিলাম হাইট এবং উইডথ কত হবে হাইট দিবা 300 আর উইডথ দিবা 600 এটা দিলে কি হয় স্ক্রিনে ফিট হয় মানে এই ডাটাটাই তোমরা সবসময় ইউজ করো তাহলে হবে কি মানে আমাদের যে কম্পিউটার স্ক্রিন তার মধ্যে এটা সুন্দর ফিট হবে কারণ আমি বলছিলাম যে কম্পিউটারের উইডথ হয় 1100 সামথিং আর হাইট হয় 700 সামথিং সো এটা দিলে হয় কি মাঝামাঝি আর টেবিলটা অবশ্যই কি করবা টেবিল তৈরি করার আগে সেন্টার ট্যাগটা ইউজ করো তাহলে টেবিলটা সেন্টারে আসবে আদারওয়াইজ বাই ডিফল্ট এটা লেফট অ্যালাইন্ড থাকে মানে বামে চাপানো থাকে তো টেবিলের জন্য প্রথম যে রোটা এটা তৈরি করব তো টেবিলের রো কিভাবে ক্রিয়েট করা যায় এর আগে HTML কি
ওইগুলো তো লিখতেই হবে, ওয়েট, ওইগুলো তো বেসিক, যে এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, বডি শুরু, বডি শেষ, ওইগুলো তো অবশ্যই লিখতে হবে, আদারওয়াইজ তো প্রোগ্রাম কাজই করবে না। বুঝছিস আমার কথা? হ্যাঁ ভাই। ওকে, টেবিল রো, ফার্স্ট রোটা, এবার বুঝো টেবিল এই রোটার ব্যাকগ্রাউন্ডটা আমি কি করতে বলছি, লাল করতে বলছি না? তাহলে তুমি যেটা করবা, এই টিয়ারের এগেইনস্টে লিখবা টিয়ার, তারপরে বিজি কালার, এই কাজটা অনেক ইম্পর্টেন্ট, বিজি কালার ইকুয়াল টু রেড, এই যে টিয়ার তার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, রেড হবে। তাহলে প্রথম যে রোটা সেই ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার টিআর এর এগেইনস্টে তুমি কি কি লিখবা? চারটা ডাটা আছে তাই না, রোল, নেম, কলেজ, মোবাইল, কি লিখবা? টিডি ব্র্যাকেটে কি লিখবা? ফার্স্টে রোল, টিডি ক্লোজ, তারপরে কি হবে, টিডি নেম, টিডি ক্লোজ, মানে প্রত্যেকটা ট্যাগ শুরু করলে কি করতে হয়, শেষও করতে হয়। টিডি দ্বারা কি বোঝায়, টেবিল ডাটা, মানে একটা রো এর এগেইনস্টে কয়টা ডাটা আসছে সেটা দিলে ততগুলো কলাম ক্রিয়েট হবে, মানে প্রথম রো এর এগেইনস্টে চারটা কলাম আছে, দেখছো 1 2 3 4, তাহলে টেবিল ডাটা কয়টা হবে, চারটা হবে টেবিল ডাটা। এরপরে কি লিখবা, কলেজ, টিডি ক্লোজ, আর টেবিল ডাটা ফাইনালি কি লিখবা, মোবাইল, টিডি ক্লোজ। তাহলে টিআরটাও ক্লোজ, মানে ফার্স্ট রোটা কমপ্লিট হয়ে গেল। যারা ক্লাসের সময় আমাকে বলো যে এতটুকু বুঝছো কিনা, আমি ফার্স্ট রোটার কোডটা লিখছি, ক্লাসের সবাই কি বুঝছো? জি স্যার। সো ঠিক আছে, আমরা এই জিনিসটা কোডিংটা একটু দেখব, দেখার পরে আমরা আজকে নতুন টেবিলের মধ্যে নতুন কয়েকটা জিনিস শিখে নিব, মানে কিভাবে সাপোজ দুইটা রোকে ভেঙে একটা রোকে লেখা, একটা রোতে পরিণত করা যায়, বা দুইটা কলামকে ভেঙে আমি একটা কলামে লিখবো, অনেক রকম চেঞ্জেস আছে। তারপরে সেল স্পেসিং, মানে প্রত্যেকটা আমি আলাদা আলাদা স্পেল, মানে সেল হিসেবে, ধরো রোল আলাদা, নেম আলাদা, একটু গ্যাপ থাকবে মাঝখানে, এগুলোকে একটা সেল বলে, বুঝছো তো? রোল যে একটা সেল, নেম একটা সেল, এ আছে একটা সেলের মধ্যে, সেল গুলাকে আলাদা আলাদা স্পেস দেওয়া যাবে। আচ্ছা, সেটাই আমি পরে আসতেছি। তো এতটুক লেখার পরে তোমরা আমাকে বলো, বাকিগুলা কিন্তু ইজিলি আমি করতে পারবো, তাই না? কেন বলো তো, এই যে টিআর দিয়ে প্রত্যেকটার এগেইনস্টে পারবা না ভাইরা, টিডি দিয়ে দিয়ে 1 এ এনডিসি আর এই যে রোল, মানে সরি মোবাইল নাম্বার, সবাই কি পারবা? আর ভাইয়া, এই যে এই কথাগুলি, যে রোল, নেম, কলেজ, মোবাইল, এগুলি এগুলির মাঝখানে কি আবার সেন্টার লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো ভাইরা, এটা যদি আমি সেন্টার না দিই তাহলে এটা নরমালি লেফট অ্যালাইন থাকে, মানে ওয়ানটা, মানে রোলটা কি থাকবে, বামে ঘেসে থাকবে, নেমটাও প্রত্যেকটা সেন্টার দিবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো। ওকে ফাইন, তাহলে আমরা আসলে স্টার্ট করতে যাচ্ছি ভেরা, আমি চলে যাব কম্পিউটার, ঠিক আছে? কম্পিউটারে যাব আমি, জন্য রেকর্ডিংটাকে, যাই হোক পুরো রেকর্ডিংটা আর নতুন করে বলতে পারবো না। তাহলে এই যে কোডটা দেখো, এইটা হচ্ছে যে আউটপুটটা, আমরা তিনটা রোকে তিনটা ডিফারেন্ট কালারে শো করছি, তার জন্য আমরা কোডে কি করছি দেখো, প্রত্যেকটা টিআর, মানে প্রত্যেকটা রোয়ে, টি রো, টিআর দ্বারা কি বোঝায়, টেবিল রো, তার ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিছি, তারপরে যতগুলো ডাটা থাকে ততগুলো টেবিল ডাটা লিখে লিখে প্রত্যেকটাকে সেন্টার ট্যাগের মাঝখানে আমি টেবিল ডাটা শুরু করছি এবং শেষ করছি। এখানে রেড, গ্রিন এবং ব্লু, এই তিনটা কালারে আমি তিনটা রো ক্রিয়েট করছি, আউটপুটটা তোমরা দেখতে পাচ্ছ। সবাই কি বুঝছো আমার কথা, ক্লাসের সবাই? জি ভাই, জি ভাই। ওকে, এবারে হ্যাঁ বলো, কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, একটু ওই যে নোটের ওই যে ওই ওই পিকচারটা একটু দেখাবেন, যে মানে নোটপ্যাডে যে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এইটা তাই তো? হ্যাঁ ভাই। ভাইয়া কোনো সমস্যা নাই, কারণ তুমি রেকর্ডেড ক্লাস পাবা, তখন তুমি এই জিনিসগুলো দেখে দেখে লিখে নিতে পারবে। সবাই কি বুঝছো? হ্যাঁ, বর্ডারের কালার, টেবিল বর্ডার, এখানে এখানে চেঞ্জ করবা, বর্ডার কালার, কালার দিয়ে দিবা, তাহলে বর্ডারের কালার চেঞ্জ হবে। বর্ডারকে তুমি চাইলে একাধিক, এখানে যদি একের জায়গায় তুমি দুই তিন দাও তাহলে বর্ডারটা ঘন হবে, যতগুলা ই দাও ততগুলা।
মানে টেবিল বর্ডারটা দশটা লাইনের ঘন একটা লাইন হবে, আমি দেখাচ্ছি তোমাকে, বুঝতেছো ক্লাসের সবাই? হ্যাঁ বুঝতে পেরেছি। টেবিল বর্ডারটা দশটা লাইন আসছে, তাহলে একটু ভালো দেখা যায়, শুনবে। তো এবারে আমরা আবার সুইচ করতেছি, আমরা চলে যাবো হইলো হোয়াইট বোর্ডে। আমি আবার আমি হোস্ট চেঞ্জ করে দিচ্ছি, এখানে যারা আছে এর মধ্যে আমি আমাকেই মেক হোস্ট। তো আমি এখান থেকে চলে গেলাম, আমি এটার ভিডিও আর ইসে অফ করে রাখতেছি, মিউট দিয়ে রাখতেছি ভিডিও। ওকে, আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিচ্ছি। ওকে, না শেয়ার বন্ধ করছি, স্টপ শেয়ার। ওকে ঠিক আছে, এবার কি সবাই বোর্ড দেখতে পাচ্ছ? জি ভাই, কম্পিউটার জি ভাই, আমি আসুন রেকর্ডিং কন্টিনিউ হচ্ছে। ভেরা, এবার আমরা যেটা করব সেটা হলো একাধিক রোকে বা একাধিক কলামকে ভেঙে মানে একটা টেবিল তৈরি করবো। আমি একটা উদাহরণ দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মানে এটা কম্পিউটারে পসিবল না, এজন্য আমি বোর্ডে আসলাম। এই যে দেখে না, টাস্ক টু মানে টেবিলের মধ্যে আমি দ্বিতীয় টাস্কটা করতে যাচ্ছি। দুইটা টাস্ক আমি একবারে দেখাবো, তারপরে এটা আমি কম্পিউটারে তোমাদের দেখাচ্ছি। টেবিল নিয়ে ক্লাস হবে তিনটা টোটাল, আজকে এবং নেক্সট ক্লাস। টেবিলটাই কিন্তু মূল পড়াশোনা HTML এর মধ্যে। পরীক্ষার প্রশ্ন আসে, সাপোজ এটা টেবিল তৈরি করবো, এটার ডাটা গুলো বলে দিন, এ বি সি ডি ই, এটা হলো এফ জি এইচ। আচ্ছা, কেউ কি বলতে পারবা এটা কত রো কত কলামের একটা টেবিল? কয়টা রো কয়টা কলাম আছে এর মধ্যে, কেউ কি আসো যে বলতে পারবো? বেড়া, এটাতে চারটা রো আর এই জায়গায় কি করছি কেউ কি বলতে পারবা? নট অনলি আমি এখানে দুইটা রো কে ভেঙে একটা রো কে লিখছি। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? স্যার আবার একটু বলবেন। 1 2 3 4 এভাবে চিন্তা করো, 1 2 3 4 চারটা রো আছে,
আর কলাম দেখো ভাইয়া, এক দুই তিনটা কলাম আছে। এবার বলো আমাকে বুঝাইতে পারছি কিনা আমি সবাইকে? হ্যাঁ ভাইয়া এখন বুঝতে পারছি। মানে যদি আমি ভেঙে ভেঙে লিখছি, মানে এই দুইটা কলাম রোকে ভেঙে, কলামকে ভেঙে একটা কলামের মধ্যে লিখছি আমি, এখানে কি করছি দুইটা রো ভেঙে একটা রো এর মধ্যে লিখছি। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? মানে এখানে দুইটা রো হইতে পারত, কিন্তু দুইটা ভেঙে আমি একটা লিখছি না, এখানে দুইটা কলাম হইতে পারত, তাহলে দুইটা কলামকে ভেঙে আমি একটা লিখছি। তুমি মনে রাখবো আমি যদি কলাম ভেঙে ভাঙি এখানে কি করছি বলতো, দুইটা কলাম ভেঙে একটা লিখছি, তাহলে তুমি এখানে টেবিল ডাটাকে ফার্স্টে ফার্স্ট রোটা যখন লিখবা টিআর, টিআর এর মধ্যে ফার্স্টে তো আসলো প্রথম টেবিল ডাটা কত, এ টেবিল ডাটা ক্লোজ হইল। এরপরে যখন এখানে আসবে তুমি টিডি লিখে বলতো, এখানে দুইটা কলাম ভাঙছে না, কলাম ভাঙছে যেটা সেটাকে বলা হয় কল স্প্যান, ভাঙা মানে স্প্যান, তো সি ও এর কলাম স্প্যান কয়টা ভাঙছে, দুইটা, সো ইনভার্টেড কলাম মধ্যে দুই লিখবা টিডি কল স্প্যান টু, তার মানে হইলো দুইটা কলামকে ভেঙে একটা কলামের এগেইনস্টে এটা লিখে দিব। আমি কি সবাইকে বুঝাতে পারছি? তারপরে কি হইলো বলো, এখানে মোট কয়টা ডাটা হয়েছে বলতো? অ্যাকচুয়ালি তিনটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কনস্ট্যান্ট টু দাতে দুইটা ভেঙে একটা, তাহলে টোটাল এটা তিনটা যে ডাটাটা হবে সেই ডাটাটা আমি আলটিমেটলি এখানে লিখছি। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। আচ্ছা, সো এই ফার্স্ট রোটা কমপ্লিট, টি আর ক্লোজ, ফার্স্ট রোটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট নেক্সট হচ্ছে যারা সেকেন্ড যে রোটা আমি তৈরি করব, এটা কি খুব সোজা না? মানে এটা তো আগের মতোই তিনটাই তো আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে ক্লাসের কেউ একজন আমাকে একটু জানাও। টিআর টিডি কল জাস্ট টিডি লিখে কি হবে, সি ডি লিখে সি হবে, ক্লোজ তারপর টিডি কল ডি টিডি ক্লোজ, সরি ভুলটা দিয়ে, তারপরে সি আমি জানতে চাই ক্লাসের কেউ একজন আমাকে ঠান্ডা মাথায় বলবা, এখানে কি করছি বলতো, থার্ড যে পার্টটা এখানে কি ভাঙা হয়েছে, রো নাকি কলাম? রো স্যার, থার্ড যে পার্টটা, থার্ড রোটা স্টার্ট করলাম টিআর। হ্যাঁ, তো এখানে আমরা বেসিক্যালি কি করতেছি, টিডি রো স্প্যান ইকুয়াল টু হলো 2, এর মধ্যে আমি কি লিখবো, এফ টিডি ক্লোজ, তারপরে এইটা এখন কিন্তু এখানে আসেনি, মানে ও কিন্তু কম্পিউটার কিন্তু হিসাব করে রাখছে এখানে একটা রো অলরেডি চলে গেছে, পরের রোতে তখন আমি খালি এই চারাই লিখলেই হবে কারণ এটা তো চলেই আসছে। এখন বলো এখানে কি হয়েছে, কি ভাঙছি বলতো, কসপ্যান, তো টিডি কসপ্যান, কসপ্যান ইকুয়াল টু 2, এবং এর ভিতরে কি লেখা আছে, জি টিডি ক্লোজ, টিআর ক্লোজ। ক্লাসের কেউ কি আসো, ফোর্থ পার্টটায় কি করতে হবে আমাকে বলতে পারো, ফোর্থ পার্টটায়? ভেরা এখানে টি আর লেখার পরে এখানে কোনো স্প্যান হবে, খালি এই দুটো মান আছে, তাহলে টি আর এর মানে স্প্যান নরমালি হবে, টি লিখে কি হবে, এইচ টিডি ক্লোজ, টিডি লিখে আই টিডি ক্লোজ এবং টি আর ক্লোজ। কেন এই দুটি কেন দিলাম, ওই যে আগে টি আর দিছিলাম ওইটা তো এখানে আইসেই গেছে, কম্পিউটার তো জানে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? তো ফাইনালি এখান থেকে টেবিলটা শুরু হয়েছে, এখানে শেষ, আমি চারটা রো তোমাকে বুঝায় বললাম।
আচ্ছা সবাই কি কলাম স্প্যান রো স্প্যান কনসেপ্টটা বুঝতে পারতেছো কি মনে হয় স্যার রো স্প্যান মানে তোমাদের আমি একটা কাজ দিই ঠিক আছে ছুটির পরে মানে ছুটির পরে বলতেছি মানে আজকের ক্লাসের পরে আমি একটা কাজ দিব এই রো স্প্যান কলাম স্প্যান নিয়ে এই কাজটা করে আমাকে দেখাবা সবাই কোডটা দেখাবা আর আউটপুটটাও দেখাবা সবাই কি আমার কথা বুঝছো যদি এটা বুঝে যাও তাহলে বিশাল একটা জিনিস বুঝে গেছো বলো কোনো প্রশ্ন থাকলে বলো স্যার সবাই বুঝছো ঠিক আছে মনের মধ্যে একটু টেবিলটা একটু আইকা রাখো তো খাতার মধ্যে কারণ আমি এখন কম্পিউটারে চলে যাচ্ছি কম্পিউটারে চলে যাব ওখানে আমি কোডটা লিখে আউটপুটটা তোমাকে বের করে দেখাবো তোমরা একটু মিলাও খাতার মধ্যে শুধু টেবিলটা একটু এঁকে রাখতে পারো হ্যাঁ আচ্ছা আমার কাছে তো সামনেই আছে বোর্ডে আমি একটু হোস্টটা চেঞ্জ করে দিচ্ছি ততক্ষণে স্যার একটা কোশ্চেন ছিল স্যার ওকে আমি লিভ করলাম এখান থেকে সবাই কি কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছো এখন জি স্যার এটা তোমাদের মোবাইলে দেখো যে রেকর্ড হচ্ছে কিনা জি স্যার ওকে ফাইন তো এবার টেবিলে আসতেছি আমরা টেবিলটা ডিজাইন করতে তোমরা আমাকে হেল্প করবা তো ভেরা প্রথমে এইচটিএমএল বডি সেন্টার টেবিল ডিজাইন লিখলাম দুইটা ব্রেক দিলাম দুই লাইন ব্রেক হলো সেন্টারে টেবিলটা হবে টেবিল বর্ডার 1 দিলাম হাইট উইড এগুলো নিয়ে কোনো সমস্যা নেই টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে এখন আর আমার মাথা ব্যথা নাই আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নরমালি হোয়াইটই রাখবো সো জাস্ট ইয়ার এর মধ্যে ফার্স্ট এর টিডি সেন্টার ট্যাগ হবে তোমাদের সুবিধার্থে আমি পুরাটা মুছে দিচ্ছি কারণ আমি এটাকে সুন্দর করে লিখে পুরোটা লিখে তোমাদের দেখাবো আচ্ছা প্রথম রোটা লিখতেছি হ্যাঁ ঠান্ডা মাথায় শুনো প্রথমে টিডি সেন্টার সেন্টারে এ সেন্টার ট্যাগ ক্লোজ হবে সেন্টার ট্যাগ ক্লোজ ফ্যান্টাস্টিক এবার তোমরা আমাকে বলো পরের ক্ষেত্রে পরের টিডিতে একটা রো মানে রো স্প্যান কলাম স্প্যান হয়েছিল দুইটা কলাম ভেঙে আমরা আলটিমেটলি কি লিখছি বি তাহলে টিডি কল স্প্যান ইকুয়াল টু কয়টা কলাম ভাঙছি কল স্প্যান টু এবং সেন্টারে কি লিখবো বলো সেন্টারে লিখবো হচ্ছে বি সেন্টার ট্যাগ শুরু সেন্টার ট্যাগ শেষ সো আমার তোমরা একটু লক্ষ্য করে দেখো সেকেন্ড ফার্স্ট রোটাও কিন্তু শেষ হয়ে গেছে তাহলে রো যেহেতু শেষ এখানে টি আর ক্লোজ করে দিচ্ছি আচ্ছা আমি আরেকটা রো লিখে নেই বলো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো স্যার একটা কলাম ভাঙা এর জন্য কল স্প্যান টু স্যার মানে কলাম হ্যাঁ দুইটা কলাম মিলে একটা কলাম লিখলে কল স্প্যান টু যদি তুমি দুইটা রো ভেঙে একটা রো লেখো তাহলে রো স্প্যান টু বুঝতে পারছ জি ভাই এখন তুমি যদি তিনটা কলাম ভাঙো কল স্প্যান থ্রি তিনটা রো ভেঙে একটা রো লেখো রো স্প্যান থ্রি বুঝতে পারছ জি ভাই একসাথে পুরোটা লিখবো না আমি আরেকটা রো লিখে নেই তারপরে আমি তোমাকে একসাথে দেখাই আচ্ছা সেকেন্ডটার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই তিনটা রো আলাদা আলাদা সেন্টারে শুধু সি এদিকে দেখো ডি ই সবাই কি বুঝতেছো দেখো তো একটু সি এটা হবে ডি এটা হবে ই তার মানে জাস্ট তিনটা নরমালি এটা হবে আমি এই দুইটা রো ঠিক আছে কিনা এইটা আগে একটু চেক করে আসি আমি এটাকে আউটপুট দেখতে চাই সো সেভ অ্যাজ টেবিল স্প্যান দেই নতুন নাম দেই হ্যাঁ টেবিল স্প্যান ডট html টেবিল ভেঙে টেঙে লিখতেছি তাহলে নতুন একটা ব্রাউজার আসবে টেবিল স্প্যান ভেরা এটা হলো টেবিল আর এটা হলো টেবিল স্প্যান সো আমি নতুনটা দেখতেছি দেখো মানে প্রথম দুইটা রো ঠিক আছে কিনা ক্লাসের সবাই কি বুঝতেছো
অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো? ভেরা ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন, এবার সেকেন্ড রোটা কি ছিল আমরা একটু বুঝায় বলার চেষ্টা করি। তো সেকেন্ড রোতে, সরি থার্ড রোতে দুইটা রো ভেঙে আমি কিন্তু একটা রো লিখছি এফ। সো আমি কোডে যাচ্ছি, এইখানে আমি একটু কোডটা ঠিক করি, তাকে কপি পেস্ট করব, আমি একটু বড় করে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য। হ্যাঁ আচ্ছা ভেরা, প্রথমে টিডি মধ্যেই কিন্তু রো স্প্যান হবে, রো স্প্যান ইকুয়াল টু 2, রো স্প্যান 2 সেন্টারে হবে কি এফ, এবং এরপরে তোমাদের হয়তো মনে আছে এরপরে জি দুটা কলাম স্প্যান করে লিখছিলাম, সবার কি মনে আছে? তো কল স্প্যান 2 সেন্টারে হবে কি জি। সো এটা তো শেষ, কারণ একটা রো আর দুটা, মানে প্রথমে একটা তারপরে হলো দুইটা কলাম ভেঙে একটা, তার মানে তিনটা হয়ে গেল, তার মানে এইটা আমার শেষ থার্ড রোটা। ফোর্থ রোতে কি হবে জানতে চাই? ফোর্থ রোটা খুব সোজা, সেহেতু আমি এইটাকে কপি করি যেটা নিলে সুবিধা হয়। ফোর্থ রোতে আমার কয়টা ডাটা হবে কে বলতে পারবা? দুইটা হবে, এইচ এবং আই। তোমাদের যদি চিত্রটা মনে থাকে এইচ এবং হচ্ছে আই। তো এবার এটাকে সেভ করি। স্যার স্যার বল, টিচার আই কেন স্যার, মানে আগের টিআর এর ভিতরে থাকলো না কেন, আলাদা দেখতে হলো কেন? কোনটা কোনটা টিচার আই? এইচআরআই আগেরটার মধ্যে থাকলো না কেন? খুবই ভালো কথা। না ভাইয়া, যখন তুমি রো স্প্যান করবা প্রথমটা রো হিসেবে কাউন্ট করবে, স্প্যান মানে কি পরের রোটাকে সে অটোমেটিক্যালি নিয়ে নিবে, মানে প্রথম রোটাই তুমি হিসাব করবা, স্প্যান যদি হয় তার মানে সে এই রোটা বাড়াইছে এগুলোকে বাড়ায়। আমি কি বুঝাইতে পারছি? এই কারণে পরের রোতে ওই হিসাবটা আসবে। সো প্রথম রো হিসাবে তুমি হিসাব করবা। তো সেভ করছি, এবার আমরা ডাটাটা দেখতে চাই যে আমারটা হয়েছে কিনা। ভেরা সবাই মিলাই দেখো, সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই, অনলাইনে যারা আছো, একদম মজার ভেয়া, মানে তুমি একটা উল্টা পাল্টা টেবিল নিজে ক্রিয়েট করে তুমি এটার ডাটা হিসাব করে করে তুমি যদি করো তাহলে এই জিনিসটা ভেরা তোমরা মনে রাখবা। আমি এবিসিডি দিছি, এখানে হয়তো বিভিন্ন ডেটা দিবে, মানে বিভিন্ন ডাটা দিয়ে তোমাকে এই হিসাবটাকে সেটেল করতে হবে। বুঝাতে পারতেছি আমি সবাইকে? ক্লাসের সবাই কি বুঝছো? ফাইন, সো তোমাদের আমি এটার একটা কাজ দিব, কাজটা আগে একটু বলে দিচ্ছি, তারপরে আরেকটা আমি টপিক পড়াবো সেলস স্পেসিং। কিন্তু তার আগে আমি তোমাকে একটা কাজ দিতেছি। হ্যাঁ কাজটা আমি, আচ্ছা আমি আবার কষ্ট করে কম্পিউটারে চাই, মানে না হলে হবে কি ভালো তুমি করতে পারো, আবার গেলে ঝামেলা। আচ্ছা আরেকটা ওয়ে আছে সুন্দর, আমি এটা ইতে এঁকে দিই। হ্যাঁ পেইন্টে এঁকে দিচ্ছি, যারা এরকম একটা টেবিল করবা, ক্রিয়েট করবা, টেবিলটা একটু দেখতে বাজে লাগবে কিন্তু আমি বলে দিচ্ছি, এই এবিসিডি দিয়েই এই আমি নামগুলো বলে দিচ্ছি, এ এখানে বি। আচ্ছা জাস্ট একটা ছোট্ট প্রশ্ন, এ বি এটা সি এটা ডি ই এফ আর জি এইচ, হাতের লেখায় খুব একটা মন খারাপ করো না, এবিসিডি এফ জি এইচ আর কি খুব কষ্ট করে আঁকলাম। এখানে কয়টা রো কয়টা কলাম আমাকে একটু বলবা? নাকি না, সরি রো চারটা নাকি রো তিনটা? এক দুই তিন চার, চারটা রো।
আর কলাম এক দুই তিনটা, হ্যাঁ ঠিক বলছো, কলাম তিনটা রো চারটা, পারবা করতে? এখানে কি হয়েছে বলবা, তিনটা রো ভাঙছে তাই না, এই জায়গাটা কি হবে রো স্প্যান থ্রি হবে। আচ্ছা বলে দিব না ভাইয়া, বলে দিলে কোনো মজা নেই, পারবা এটা? ওকে এটা একটা স্ক্রিনশট রেখে দাও, স্ক্রিনশট রেখে দাও, এইটা বাসায় হোমওয়ার্ক করবা। আচ্ছা ভেরা এখন আমরা ছোট একটা কাজ করব আজকে, সেটা হলো সেল স্পেসিং, মানে আমি কম্পিউটারে দেখাইতে পারতেছি না তোমাদের বইয়ে, এটা আমি গ্রুপে আমি এটা শেয়ার করব না পেজটা। সেল স্পেস বলতে হচ্ছে প্রত্যেকটা স্পেসের মধ্যে, ভেরা এই যে প্রত্যেকটা ধরো যে এরকম হয়ে যাবে, এ আলাদা একটু স্পেস হয়ে বি আলাদা, আমার কথা কি বুঝতেছো, টেবিলটা ভেঙে যাবে, প্রত্যেকটা সেলের মধ্যে আলাদা আলাদা স্পেস থাকবে। সেল স্পেসটা আমি নির্দিষ্ট করে বলে দিব যে স্পেসটা কয়টা হবে, সেল স্পেস যদি 10 দেই তাহলে 10টা পিক্সেল এখানে ই থাকবে, গ্যাপ থাকবে। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? সাপোজ আমি একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা নরমাল টেবিল নেই, আচ্ছা এটা হলো স্প্যানের টেবিল আছে, নরমাল টেবিলটা চলে গেছে, তো ঠিক আছে নরমাল একটা টেবিলই তোমাকে বুঝাই দিচ্ছি, এখানে কোনো স্প্যান দিব না ভাইয়া। আচ্ছা এরকম আমি একটা টেবিল আগে তৈরি করে দেখাই, সহজ একটা টেবিল, আচ্ছা এখানে এ বি সি ডি ই এফ। আচ্ছা তোমরা কেউ কি বলতে পারবা যে এই টেবিলটা কেমন হবে? স্ট্রেট ফরওয়ার্ড, এটায় কয়টা রো কয়টা কলাম থাকবে বুঝতে পারবা? এই যে এতটুকু দেখো, তিনটা রো আছে আর প্রত্যেকটা রোতে কয়টা করে কলাম থাকবে বলো তো ভাইয়া? দুইটা করে, হ্যাঁ দুইটা করে, ফাইন। সো এই টেবিলটা ফার্স্টে আমি একটু দেখতে চাই টেবিলটা কেমন হইছে, সেভ করে, সেভ অ্যাজ টেবিল সেল স্পেস দিলাম, হ্যাঁ সেল স্পেস ডট html, যদি আমি সেল স্পেস করি নাই তাহলে নতুন একটা টেবিল সেল স্পেস তৈরি হইলো, তো টেবিলটা নিশ্চয়ই বুঝতেছো ক্লাসের সবাই, মানে এখানে তিনটা রো দুইটা করে কলাম এ বি সি ডি ই এফ। আমি যদি প্রত্যেকটা সেল, এই যে এগুলোকে একটা সেল বলে, সেলগুলোর মধ্যে আমি এই যে এই মাঝখানে যে এটা দেখো এখানে কোনো গ্যাপ নাই, বর্ডারের পরেই তো আমি লিখছি, তো দ্যাট ইজ ওয়াই আমি যেটা করবো যে প্রত্যেকটা সেলের মধ্যে আমি 10 পিক্সেল গ্যাপ দিয়ে দিব, তো সেক্ষেত্রে ছোট্ট একটা কোড খেয়াল করো, ছোট্ট একটা পরিবর্তন, এই যে টেবিল বর্ডার আছে না, তো এখানে বর্ডারের আগে বা পরে তোমার ইচ্ছা, সেল স্পেস ইকুয়াল টু, যদি তুমি 10 দাও তাহলে 10 পিক্সেল স্পেস হবে, তুমি যদি এটা 20 দাও তাহলে 20 পিক্সেল, মানে গ্যাপটা একটু বেড়ে যাবে আর, তো আমি এটাকে একটু সেভ করতেছি, এটাকে আমি যদি একটু দেই সেল স্পেস স্পেসিং, আমি একটু ভুল করছি সেল স্পেসিং কে, আমি স্পেলিংটা একটু মিস করছি, সেল স্পেসিং হবে, হ্যাঁ মানে ইসেটার নাম হলো সেল স্পেস কিন্তু তুমি যে ট্যাগটা দিবা সেটা হলো সেল স্পেস, তো সেল স্পেসিংটাকে আমি ফাইল সেভ, সেভ অ্যাজ তুমি একটা html ফাইল হিসেবে সেভ করো ডট html, আগেরটাকে রিপ্লেস করো, সো এবার তুমি এটা কেটে দাও, টেবিল স্পেসটা নতুন করে দেখো, বেরা দেখতে পাচ্ছ সবাই এখানে প্রত্যেকটার মধ্যে 10টা করে স্পেস ক্রিয়েট হয়েছে 10 পিক্সেল, আর তোমরা মনে রাখবা যে পুরাটা কত 1168 বাই 748, এর মধ্যে এটা হলো 10 পিক্সেল ই হয়েছে, গ্যাপ হয়েছে প্রত্যেকটার মধ্যে, ক্লাসের সবাই কি বুঝছো? হ্যাঁ 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 হ্যাঁ, অনেক ভাবে করা যায় এই গ্যাপ নিয়ে, আরো অনেক কাজ করা যায়, তো সেল স্পেস যদি তুমি বাড়ায় দাও, সাপোজ সেল স্পেস দিলা তুমি 50, তাহলে কি হবে স্পেসটা বেড়ে যাবে মাঝখানে, সেভ করলাম, সবাই কি বুঝতেছো 50 পিক্সেল গ্যাপ হয়েছে দুটো মধ্যে, এবং পরের গুলোর সাথেও 50 পিক্সেল গ্যাপ হয়ে গেছে,
মানে শুধু রো না কলামের মধ্যে আমি কি বুঝাইতে পারতেছি স্যার জাস্ট টু টেবিল বর্ডারের মধ্যে ওই কল স্পেস সরি সেল স্পেস স্পেসিং লিখলি হবে হ্যাঁ কারেক্ট বুঝছছো ক্লাসে সবাই টোটাল জি ভাই ভেরা আসলে হইছে কি অনেকগুলো টপিক আছে মানে আমি একদিনে খুব বেশি শিখাইতে চাই না কেন ধরো সেল প্যাডিং আছে আরো অনেকগুলো টপিক চাইলে আমি একটা একটা করে দেখাই দিতে পারি সেটা হলো সেল প্যাড মানে হলো একটু বুঝায় বলি তোমাদের এই যে দেখো আমি নরমালি এটাকে মাঝখানে দিছি তাই না সেন্টার ট্যাগ দিয়ে যদি সেন্টার ট্যাগটা না দিতাম সেক্ষেত্রে কি হইতো একটু বলো তো স্যার বাম দিকে থাকতো স্যার ভেরা একদম লেফট লাইনে থাকতো এখন ধরো আমি তোমাকে বললাম যে ভাইয়া লেফট লাইন না একটু ডানে দাও মানে 10 পিক্সেল বা 20 পিক্সেল ডানে দাও বুঝছো মানে এটা সেন্টারও থাকবে না এটা একটু এদিকে থাকবে এর এই জায়গাটা থাকবে আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই মানে এইটা লেফট অ্যালাইন না হয়ে একটু ডানে মানে 10 পিক্সেল বা 20 পিক্সেল বা 30 পিক্সেল ডানে থাকবে সেন্টারেও থাকবে না তো সেলের অবস্থানগুলো সেইগুলোকে যদি আমি একটু সরাই সেক্ষেত্রে সেটাকে সেল প্যাডিং বলবো আর এটা তো হলো সেলগুলোর মধ্যে স্পেস দিছি এই কারণে সেল স্পেস সেল প্যাডিংটা আজকে আমি দেখাইলাম না তোমাদের যেটা আমি কাজ দিছি আলাদা আলাদা স্ট্রাকচারে মানে সেল রো স্প্যান কলাম স্প্যান এই কনসেপ্টটা ভালোমতো ক্লিয়ার করো সেল স্পেসিংটা নিজে প্র্যাকটিস করো আমরা টেবিলটার উপরে আরেকটা ক্লাস দেব নেক্সট ক্লাস তো সেই ক্লাসের পরে আমরা আরেকটা টপিক তোমাদের শেখাবো সেটা হলো হাইপারলিংক হাইপারলিংক মানে হচ্ছে একাধিক ওয়েব পেজের মধ্যে লিংক তৈরি করা তো এই দুটো টপিক আমরা নেক্সট ক্লাসে পড়ব পুরোপুরি এটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে মানে থিওরিটিক্যাল হবে না সবাই কি আমার কথা বুঝছো জি ভাইয়া নেক্সট দিন দেখা হচ্ছে ভালো থাকো সবাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ